কুমোরটুলিতে অনেকটা সময় কাটিয়ে যখন চলে যাচ্ছি, হঠাৎ করে আমার কাছে খবর এলো কার্তিক পালের ঘর থেকে প্রতিমা বেরোচ্ছে, এবং একটা বড় প্রতিমা। তাই আমি চলে গেলাম সেই প্রতিমাটা যে বার করছে সেটা দেখতে, কারণ এত বড় প্রতিমা খুব কমই দেখা যায়। সুতরাং আমি চলে গেলাম সেখানে ব্লগের জন্য। দেখতেই পাচ্ছ কত বড় প্রতিমা, এবং এই প্রতিমাটার কিন্তু রঙটা একটা অদ্ভুত টাইপের রং। আর দেখো, একটা পা কিন্তু উঁচু করা, অর্থাৎ ঠিক যেন দৌড়ে আসছে এমনই একটা অঙ্গভঙ্গি। এই স্টুডিওর শিল্পীরাই কিন্তু তৈরি করেন বাগবাজার সার্বজনীনের দুর্গা প্রতিমাটা, যেটা দেখতে প্রচুর মানুষের ভিড় হয় বাগবাজারে। ধীরে ধীরে প্রতিমাকে তোলা হলো একটি গাড়িতে, অন্তত জনা 40 জন লোক তুললেন এই প্রতিমাটিকে। দেখো, দেখতেই পাচ্ছ কত বড় প্রতিমা, অনেক বড় প্রতিমা। আমি রমেন, আর আমার চ্যানেল রটকুত্রমের প্রত্যেকে স্বাগত। আমি চলে এসেছি এই মুহূর্তে কুমোরটুলি সার্বজনীনের সামনে, অর্থাৎ দুর্গাপুজোর সময় যেখানে প্রচুর ভিড় হয় সেখানে কিন্তু এখন প্রতিমার যে গাড়ি সেটা লাগানো রয়েছে, কারণ এবার কিন্তু শ্যামার আগমন ঘটবে। এটা বড়নগরের কালীতলা পার্কের যে মাঠ সেখানে, এবং একটা অদ্ভুত সুন্দর রং কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রতিমার। এবং এখানে প্রতিমাকে যেটা দেখতে পাচ্ছি, দেখো একটা পা কিন্তু ওঠা, অর্থাৎ ঠিক দৌড়ে আসলে যেমন হয় তেমন কিন্তু প্রতিমাকে দেখতে পাচ্ছি। এবং কার্তিক পালের অসামান্য সৃষ্টি এই প্রতিমা। সবথেকে বড় কথা, প্রতিমাটা দেখে আমি মুগ্ধ এতটাই, কারণ এক তো প্রচুর বড় প্রতিমা, এবং এখানে এসে শুনলাম যে এই প্রতিমায় যেখানে পুজো হয় সেখানে প্রচুর মানুষের, তারা মানসিক থাকে, তারা দিতে যান সেখানটায়, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা অসামান্য প্রতিমা দেখতে পেলাম। সুতরাং তোমরা যারা দেখতে চাও এই প্রতিমাটা, তোমরা কিন্তু চলে যেতে পারো বড়নগরের কালীতলার যে মাঠ সেইখানে, যাই হোক আলমবাজারের যে কালীতলা মাঠ সেখানে তোমরা চলে যেতে পারো, কারণ তোমরা সেখানে আরও ভালোভাবে দেখতে পারবে, আরও হয়তো সাজসজ্জা থাকবে প্রতিমার। তো সুতরাং আমি তোমাদেরকে যতটা পারছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই ছবিটা। সুতরাং তোমরা দেখতে থাকো আজকে আমার এই ব্লগটা।
প্রতিমাকে চারিদিকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। দেখো দেখতেই পাচ্ছি দড়ি দিয়ে বাঁধা হচ্ছে প্রতিমার চারদিকটা যাতে ব্যালেন্সটা থাকে গাড়িতে, কোনো রকমভাবে গাড়িটা গেলে যাতে না নড়ে, সেজন্য কিন্তু দড়ি দিয়ে বাঁধা হচ্ছে প্রতিমাকে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। অদ্ভুত সুন্দর দেখতে প্রতিমাটি, দেখতেই পাচ্ছি। এবং প্রতিমার গায়ের যে রং, এই রং কিন্তু শ্যামা রং নয়, বেশ একটা বেগুনি বেগুনি কালারের, মানে অন্য টাইপের রং, মানে এইরকম রং কিন্তু খুব একটা এই প্রতিমায় দেখা যায় না। এবং খুব মিষ্টি মুখ প্রতিমার, দেখতেই পাচ্ছ সেই প্রতিমা। দেখো এটা কিন্তু লগা বলে এটাকে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবিতে, অর্থাৎ যদি কারেন্টের কোনো তার টার থাকে তাহলে এটা দিয়ে কিন্তু সেগুলো তোলা হয়। এবং দেখতে পাচ্ছি এখানকার একজন শুভবিন্দুর হাতে সেটা, কারণ প্রচুর তার রয়েছে, কারেন্টের তার, সেইগুলোকে তোলার জন্যই কিন্তু এই লগাটা ব্যবহার করা হয়। ধীরে ধীরে আলমবাজারের কালীতলা মাঠের এই বড় মা বা বড় প্রতিমা রওনা দিচ্ছে আলমবাজারের মণ্ডপের উদ্দেশ্যে। আমিও এবার রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। তার আগে আলমবাজারের পুজো কমিটির প্রত্যেক শুভবিন্দুকে আমার চ্যানেল রটকুত্রমণের পক্ষ থেকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বড় মা, জয় বড় কালী। মায়ের এই অপরূপ সুন্দর মুখ দেখতে দেখতে ধীরে ধীরে আমিও বিদায় নিলাম এই কুমোরটুলি থেকে।